আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলু সুমি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও শেয়ার করতে চাইতেছি। ভিডিওটা হলো আমি যে কাজটা করি এমব্রয়ডারি। অনেকে বলে এমব্রয়ডারি কাজ আপলোড করার জন্য, তাই আসলে আগে একটা দিছি, এখন আবার একটা দিতেছি। তুই অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাআল্লাহ আর পাশে থাকবেন। আর প্রথম আমি ড্রয়িং করতে হবে। ড্রয়িং করাটা কীভাবে করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যে টিসিন পেপারটা নিয়েছি ওটা আমি মাঝখানে সেন্টার একটা ভাঙা দিয়ে নিয়েছি, যাতে আমি কাজটা একরেটভাবে হয় দোনো সাইডে। এই জন্য তারপর আমি যে হাতা, এখন এটা আমি একটা হাতার টিসিং করব। আর এখানে আমি মাপটা দিয়ে দিতেছি। মাপটা হলো উপরে এবং কি নিচে যে ইয়েটা হবে হাতার মুখ, তারপরে আমরা যে কবজির সাইড, এখানে তো এই কাজগুলা বেশি হয়, তো এমব্রয়ডারি 6 ইঞ্চি হয় কাজ, এজন্য তো এই মানে উপরের মাপটা ওইভাবে দেওয়া লাগে একটু বড় করে, কারণ কবজির সাইডটা একটু মোটা, এই জন্য ওটা একটু বাড়িয়ে দেওয়া লাগে। তো আমি হাতার মুখ দিছি 7, আর যে উপরের দিকে যে ইয়েটা আছে ওটা দিয়ে দিছি আমি 12 ইঞ্চি দিছি। তারপর আমি আসলে একটা ইয়ে করে নেব, এখানে যে কাপড়ের ফুলটা আছে ওই ফুল অনুযায়ী আমি এমব্রয়ডারিটা করব। মানে ওনারা যে কাপড়টা দিছে এমব্রয়ডারি করার জন্য, ওই কাপড় অনুযায়ী এমব্রয়ডারির মডেলটা হবে। তো এই ফুল কাপড়ের মধ্যে ফুল হলো ছোট ফুল, এক ধরনের ফুল শুধু। এই জন্য আমি একটা ফুল আগে টিসিং করে নিতেছি, কারণ ওই ফুলটা অনুযায়ী অ্যাকুরেটভাবে সবগুলো আমি বসাবো। তো এই মানে কাজটা অ্যাকুরেট হবে আমি যদি আগে ফুলটা করে নিই, ঠিক আছে। তারপর আমি এখানে বসাই দিব, আর ফুল পাতা ওইখানে আমি ইয়ে করে দিব পুরো হাতার মধ্যে। আর মাঝখানে যে আমি সেন্টার দিছি এক সাইডে আমি আগে টিসিং করে নিব, তারপরে ওটাকে ভাঙা দিয়ে আবার অন্য সাইডে আমি সেম ইয়েটা করে নেব। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন, তাহলে মানে কাজটা একেবারে অ্যাকুরেট হবে, না হলে আসলে ফুলগুলো অ্যাকুরেট হবে না, ছোটো বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমি একটা ফুল আগে টিসিং করে নিচ্ছি, এখন এটা বসাবো এক সাইড কমপ্লিট করে, তারপর অন্য সাইড টিসিনটা ভাঙা দিয়ে অন্য সাইডে আমি টিসিনটা করে নেব। টিচিং করা শেষ, এখন আমি কিছু কলি তারপরে পাতা দিয়ে পুরো যে রাউন্ডটা দিয়েছি আমি ওই রাউন্ডের ভিতরে পুরো সেটিং করে নেব পাতা দিয়ে এবং কি কলি দিয়ে। টিচিংটা পুরো ড্রয়িংটা করে নিতেছি। ইয়েটা এক সাইড করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাঙা দিয়ে আবার নতুন করে ইয়ে করে এক সাইড করতেছি, ঠিক আছে। তাহলে আমার কাজটা একেবারে একরকম হবে, আর কোনো ব্যস্ত হবে না, একেবারে ফুল পাতা করলে সব কিছু কাজটাও দেখতে সুন্দর হয়ে যাবে। আপনার ড্রয়িং যদি সুন্দর হয় তাহলে ওটা মানে আমি মেশিনে যদি কাজ করি কাজটাও মানে একেবারে সুন্দর দেখা যাবে। এজন্য আমি আবার পুরো ইয়েটা করে নিতেছি, অন্য পাটও আমি শুরু করতেছি। তারপরে এটা তো এখানে দেখা যাইতেছে, এখান থেকে আর মানে এক পার্ট প্রথমটা আপনি অ্যাকোরেট করে পেলে দ্বিতীয় পার্টে বস ওইখান থেকে উপরে ভাঙাটা দিয়ে অ্যাকোরেটভাবে করা যায়। তারপরে আমি টিসিনটা কমপ্লিট করার পরে আমি ওইখানে একটা ছোটো পিন দিয়ে অথবা ছোটো একটা সুই দিয়ে তারপর ওটা ছিদ্র করে নিব, যেন আমি ছিদ্রটা করার পরে ওটা উপরে ছাপ দিলে নিচে গিয়ে বসে আমি যে কাপড়টার মধ্যে কাজ করি। আর এই উদ্দেশ্যে বেশিরভাগ ওই সিডের যে কাপড়গুলো আছে এক কালার কাপড়ের উপরে কাজ হয় না, বেশিরভাগ সিডের কাপড়ের উপরে কাজ হয়।
ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো একটা হাতা, তারপরে বডির ডিজাইনটা আসলে করি নাই কারণ অনেক সময় লাগবে, তো ওই জন্য আমি আজকে হাতা সব ইয়ে করছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার বডিটা অন্য মডেল দিয়ে আসবো। আর এই যে আমি ওইখানে এটা পিন করার পরে চাপ দিয়েছি, তারপরে এটা শিফনের উপরে কাজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের যে কাপড়টা এটা হলো রঙিন কাপড়, ওইখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো আমি এক কালার, যে জমিন কালার আছে ওই কালারের শিফনের উপরে আমি কাজটা করতেছি। তো আমি সাবানোর পরে আগে আউটিংটা মেরে দিতেছি সিলভার জড়ি দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের ফুলের কালার হবে ভিতরে, যে তাদের কাপড়ে যে ফুলের কালারগুলো আছে ওইগুলো দিয়ে আমি সাজাবো, সেটিং করবো। আর অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই পুরো কাজটা, অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাজিয়ে, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমিও সবার সাথে আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন ওয়াইটিতে আছি। এখানে এখন আমরা একটা ফ্যামিলির মতো, ইনশাল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে একেবারে, এখন আমি বডির যে কাজটা আছে ওইটা গলার কাজটা আর কি, গলার কাজটা এখন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, গলার কাজটা অবশ্যই আমি টিচিংটা শো করি না কারণ টিচিং দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, তাই তারপরে আমি অনেক ইয়ে করে শর্ট করছি ভিডিওটা, না হলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় দুটোটা একেবারে একসাথে দেখাতে গেলে।